কিন্তু রেগুলার বেসিসে কোনো কলেজেই বহিরাগত আসার নিয়ম নেই, ফলে আমরা চেষ্টা করি ছাত্র সংখ্যা নিরিখে এই কলেজটা বৃহত্তম কলেজ, ফলে এখানে এই পরিষেবা অবশ্যই চালু করার আমি চেষ্টা করব। তবে সবার প্লাস সোসাইটির লোকজন সবার সঙ্গে এই অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি মন্দিরা এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন্দ্র কর্মকার। আজ আমরা চলে এসেছি ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। আজ ঘাটাল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করছেন ডক্টর মন্টু কুমার দাস। আপনারা সবাই জানেন গত জুন মাস থেকেই মন্টুবাবুর কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করার বিষয়টি ঠিক হয়েছিল, কিন্তু নানান পরিস্থিতির কারণে তা হয়ে ওঠেনি। অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আজ তিনি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করতে চলেছেন। 1961 সালে স্থাপিত এই কলেজটির শেষ স্থায়ী অধ্যক্ষ ছিলেন ডক্টর ভোলানাথ চট্টোপাধ্যায়। 2013 সালে তিনি অবসর গ্রহণ করলে এই কলেজেরই ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান লক্ষ্মীকান্ত রায় টিআইসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তারপর বছর চারেক আগে বাগনান কলেজের এক অধ্যাপক ডক্টর চন্দন দে লিয়েন নিয়ে এই কলেজে এসেছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি তার নিজের কলেজে ফিরে গিয়েছিলেন। তারপর থেকে আবারও লক্ষ্মীকান্তবাবুই এই কলেজে টিআইসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। অবশেষে আজ শেষ পর্যন্ত মন্টুবাবু এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিলেন। এবার আসি কলেজের নতুন অধ্যক্ষ মন্টুবাবুর কথায়। মন্টুবাবু এর আগে গোয়ালতোড় সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। ওই কলেজে তিনি পদার্থবিদ্যার একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন। শুধু অধ্যাপক নয়, একজন দক্ষ প্রশাসক হিসেবেও তার যথেষ্ট সুনাম রয়েছে। ঘাটাল মহকুমার অনেক ছাত্রছাত্রী তার কাছে পড়াশুনো করে তার যথেষ্ট প্রশংসাও করেছেন। চলুন সরাসরি কথা বলে নিই মন্টুবাবুর সঙ্গে। প্রথমেই স্থানীয় সংবাদের পক্ষ থেকে মন্টুবাবুকে ঘাটাল কলেজে স্বাগত জানাই এবং অসংখ্য শুভেচ্ছা জানাই। এই কলেজ নিয়ে ছাত্রছাত্রীদের অনেক অভিযোগ রয়েছে, তাই নতুন অধ্যক্ষের কাছে তাদের প্রত্যাশা অনেক। চলুন নতুন অধ্যক্ষের কাছে ছাত্রছাত্রীদের সেই অভিযোগগুলি তুলে ধরি এবং তিনি কি জানান দেখে নিই। ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের একটা অভিযোগ রয়েছে যে কোনো কোনো ডিপার্টমেন্টে প্রতিদিন বা নিয়মিত ক্লাস হয় না, তো এই সমস্যার কি আপনি সমাধান নিয়ে কি ভাবছেন? আমি তো এই প্রথম এলাম এবং এই অভিযোগ আপনার কাছে প্রথম শুনলাম। আমার ছাত্রছাত্রীরা আসবে বা আগের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন ওনার সঙ্গে আলোচনা করব। যদি অভিযোগ সত্য হয় তাহলে সবার সঙ্গে আলোচনা করে তার আসল সমাধান করব। এই অনলাইন ট্রানজ্যাকশনের যুগেও ছাত্রছাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফিস জমা দিতে হয়, তো আপনি কি এটা নিয়ে কোনো সমাধান কি ভাবছেন সমাধান করবেন? অ্যাকচুয়ালি আমি তো ফিজিক্সের অধ্যাপক ছিলাম, দীর্ঘ 22 বছর অধ্যাপনা করেছি। তারপর জঙ্গলমহলের একটি কলেজে প্রায় 3.5 বছর কাল অধ্যক্ষ হিসেবে কাজ করেছি, সেটা সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়। তো ওখানে গিয়ে আমি এটা অনুভব করেছিলাম যে আজকের দিনে যেখানে হসপিটালেও ডাক্তার দেখাতে গেলে আমাদের টিকিটের লাইন এখন দিতে হচ্ছে না, কিন্তু ছাত্রছাত্রীরা লাইন দিচ্ছে কলেজে এসে, এবং কলেজ তো টেকনোলজি ডেভেলপমেন্টের মূল জায়গা। তো তাই আমার প্রথম গভর্নিং বডিতেই আমি পুরনো কলেজে রিজলিউশন করেছিলাম যে আমি লাইন ফ্রি ক্যাম্পাস তৈরি করব, ক্যাশলেস ক্যাম্পাস তৈরি করব, এবং আমি এটা করতে সমর্থ হয়েছি ওখানে। অর্থাৎ ছাত্রছাত্রীরা অনলাইনে ফিস জমা দেয় এবং আমার পেমেন্টও সবই অনলাইনেই করি। তো স্বাভাবিক কারণেই আমি যখন একটা ছোট কলেজে এগুলো করতে পেরেছি, তাহলে একটা এই জেলার বৃহত্তম কলেজ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কলেজগুলি রয়েছে অটোনোমাস বাদ দিলে ছাত্র সংখ্যা নিরিখে এই কলেজটা বৃহত্তম কলেজ, ফলে এখানে এই পরিষেবা অবশ্যই চালু করার আমি চেষ্টা করব। তবে সব কিছুই আমাদের যে গভর্নিং বডি রয়েছেন বা আমাদের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগে ছিলেন অধ্যাপক লক্ষ্মীকান্ত রায় সহ বার্ষা রয়েছেন আমাদের অশোক বন্দ্যোপাধ্যায় ফিজিক্সের অধ্যাপক, সবার সঙ্গে আলোচনা করে এগুলো নিশ্চয়ই আমি করব। কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এগুলো করা খুব প্রয়োজন। তবে এখনই আমি করে ফেলতে পারবো নয়, কিন্তু আমার ইচ্ছে রয়েছে, কারণ আমি যেহেতু জঙ্গলমহলের একটা এত ছোট কলেজে করতে পেরেছি এখানে অবশ্যই করব। কলেজের মধ্যে বহিরাগতদের প্রবেশে ছাত্রছাত্রীরা অস্বস্তিকর বোধ করে বা তো সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি তো এই চেয়ারে বসলাম,
কিন্তু যেটা সাধারণ নিয়ম যে কলেজে আসবে কারা, কলেজে বর্তমান যারা ছাত্রছাত্রী পাঠ করছেন তারাই ছাত্রছাত্রীরাই কলেজে আসবে, অধ্যাপক অধ্যাপিকারা আসবেন, খুব প্রয়োজন হলে প্রাক্তন ছাত্রছাত্রী আসতে পারেন বা কোনো ভিজিটার আসতে পারেন, কিন্তু রেগুলার বেসিসে কোনো কলেজেই বহিরাগত আসার নিয়ম নেই। ফলে আমরা চেষ্টা করি, আগেও চেষ্টা করেছি অন্য কলেজে, এখানেও আমি চেষ্টা করব যাতে বাইরের ছেলেরা এসে এখানে ডিস্টার্ব না করে, এবং এটা আমার মনে হয় আগের কর্তৃপক্ষও এগুলো করেছেন। সব সময় হয়তো আমাদের হাতে থাকে না এই ব্যাপারগুলো, কিন্তু অবশ্যই আমি এটা চেষ্টা করব। আমরা আগেই শুনেছি যে আপনি আগে যেই কলেজের অধ্যক্ষ ছিলেন, সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের, সেখানে আপনি একজন দক্ষ প্রশাসক ছিলেন, তো এই কলেজের ঘাটাল কলেজের উন্নয়ন নিয়ে কী কী করার পরিকল্পনা রয়েছে আপনার? দক্ষ প্রশাসক ছিলাম কি না জানি না, কিন্তু আমি আমার ছাত্র জীবন থেকে, অধ্যাপনার জীবন থেকে বা অধ্যক্ষ হিসেবে যে সময় যে কাজটা করেছি সবটাই খুব নিষ্ঠাভাবে করেছি। কোথাও দক্ষতা দেখাতে পেরেছি, কোথাও হয়তো পারিনি। তবে এই কলেজ নিয়ে আমার অনেক স্বপ্ন, কারণ আমি একটা বড় কলেজের অধ্যক্ষ হিসেবে জয়েন করলে অনেক কিছু কাজ করতে পারবো, এটা আমার ধারণা। তো আমি যেগুলো ভেবেছি, প্রথমত আজকালের যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট হয়েছে এবং যার নমুনা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পাই, সেটা কলেজের মধ্যেও আমি সেটাকে ইন্ট্রোডিউস করতে চাইছি। আর আমাদের মূল স্টেক হোল্ডার হচ্ছে স্টুডেন্টস, ফলে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছাত্রছাত্রীদের আমি কিভাবে সুযোগ সুবিধাগুলো দেব, এবং বেশিরভাগ ক্ষেত্রে টাইম বাউন্ড। একটা ইউনিভার্সিটি থেকে মার্কশিট এলো, সেই মার্কশিটটা আমি কবে দেব সেগুলো কিন্তু আমি মিটিং করেই সিদ্ধান্ত নেব যে হ্যাঁ আমি 5 দিনের মধ্যেই সমস্ত স্টুডেন্টদের মার্কশিট দিয়ে দেবো, এরকম। এটা একটা এক্সাম্পল হিসেবে আমি বললাম, অর্থাৎ এভরিথিং শুড বি টাইম বাউন্ড, সময়ের নিরিখে হবে। ছাত্রছাত্রীরা অহেতুক কোথাও, আমি বলছি না যে এখানে এই সিস্টেমগুলো নেই, এখানে সবই রয়েছে। হ্যাঁ, এবার আমার এগুলো ইচ্ছে, যদি থাকে ভালো, না থাকলে আমাকে করতে হবে। এবার পঠন পাঠনের দিকটা খুব নজর দিয়ে দেখতে হবে, তারপর সেমিনার কনফারেন্স এগুলো করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে ন্যাকের, আমাদের যে কলেজের যে মূল্যায়ন, ছাত্রছাত্রীরা সারা বছর পড়ছে, তো সেই সারা বছরের পরীক্ষা আমরা মূল্যায়ন করি, কিন্তু একটা কলেজের মূল্যায়ন কে করবে? কলেজের মূল্যায়ন করেন ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, প্রতি 5 বছর অন্তর ন্যাকের মূল্যায়ন হয়। এবং আমি যতদূর জানি যে এই কলেজের ন্যাকের সেকেন্ড সাইকেল 2016 সালে হয়েছিল, ফলে 21 সালে তার ডিউ আছে, ফলে ন্যাকের মূল্যায়নটাই হচ্ছে আমার কাছে বোধহয় চ্যালেঞ্জিং জব। এখানে জয়েন করার পরেই ন্যাকের মূল্যায়ন এবং ন্যাক রিলেটেড যে সমস্ত কাজ সেগুলোই আমার ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আসছে। এবার এই ন্যাকের মূল্যায়নটা কিসের নিরিখে হবে? ছাত্রছাত্রীরা যেমন পড়াশোনা করে, পরীক্ষায় ভালো করে লিখলো, তবেই তার মূল্যায়ন। কলেজের মূল্যায়নে কিন্তু কলেজের ছাত্রছাত্রী পড়াশোনা কেমন করছে, কীভাবে তারা হায়ার স্টাডিজে যাচ্ছে, কীভাবে তারা কতজন চাকরি পাচ্ছে, এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকারা কেমন রিসার্চ করছেন, কী অ্যাওয়ার্ড পেয়েছেন কি না, শিক্ষাকর্মীরা কেমন কাজ করছেন, এবং বিভিন্ন গভর্নেন্সে বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে, সেই গভর্নেন্সগুলো কলেজ কতটা চালু করতে পেরেছে, এই সমস্ত জিনিসের পুঙ্খানুপুঙ্খ বিবেচনার মাধ্যমে অ্যাসেসমেন্ট হয়, এবং সেই অ্যাসেসমেন্টে গ্রেড হয়। তার উপরে বিভিন্ন গ্রান্ট আসে, যেমন আমি যে কলেজে ছিলাম আগে, গড়বেতা কলেজে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলাম 2013 সালের 1 নভেম্বর থেকে, এবং ডিউরিং মাই টেনিওর 2014 সালের মার্চ মাসে ওই কলেজের ন্যাকের মূল্যায়ন হয়েছিল, এবং আমরা তখন বি গ্রেড পেয়েছিলাম। ওই সময় বি প্লাস বা এই সিস্টেমটা ছিল না, বি প্লাস পেয়েছিলাম, এবং ওই গ্রেড পাওয়ার ফলে আমরা কিন্তু রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান রুষাত থেকে 2 কোটি টাকা গ্রান্ট পেয়েছিলাম। এবং আমি সৌভাগ্যবান, আমি যে কলেজে অধ্যক্ষ হিসেবে জয়েন করেছিলাম 2018 সালে, সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়, ওই কলেজটিও ন্যাকের মূল্যায়নে 2017 সালে বি প্লাস গ্রেডে উন্নীত হয়, এবং তারাও কিন্তু ন্যাকের থেকে গ্রেড পাওয়ার জন্য উচ্চশিক্ষার যে গ্রান্ট, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান 2 crore rupees, সেটা কিন্তু ওই কলেজ পেয়েছে, এবং আমরা সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেছি। ফলে এই ন্যাকের মূল্যায়নটা কলেজের একটা গর্বের বিষয়, এবং এটা কিন্তু শুধু অধ্যক্ষের কাজ নয়, অধ্যাপকের কাজ নয়, ছাত্রছাত্রীদের কাজ নয়, এটা হচ্ছে প্রিন্সিপাল টু সুইপার,
সবার প্লাস সোসাইটির লোকজন সবার সঙ্গে এই অঙ্গাঙ্গিভাবে জড়িত। অ্যালুমনি অ্যাসোসিয়েশন, আমি জানি না এই মহাবিদ্যালয়ে অ্যালুমনি অ্যাসোসিয়েশন রয়েছে কি না, অ্যালুমনি অ্যাসোসিয়েশন তাদের কন্ট্রিবিউশন কী, অনেক রকম ব্যাপার রয়েছে। ফলে এটা শুধু কলেজের মধ্যে সীমাবদ্ধ নয়, তো এই কাজগুলো করতে গেলে সবার সহযোগিতা দরকার, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা দরকার। এটা কিন্তু আমার এসে এটাই একটা চ্যালেঞ্জিং জব বলে আমি মনে করছি। ধন্যবাদ জানাই মন্টুবাবুকে। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।